আমাদের একটি চ্যাপ্টার আছে ভাইরোলজি আমরা সেই চ্যাপ্টারে জানব ব্যাকটেরিয়া কাকে বলে ভাইরাস কাকে বলে ফাঙ্গাস কাকে বলে প্যারাসাইটস কাকে বলে সেগুলো আমরা জানব ছোট্ট ছোট্ট সিঙ্গেল সেলস হলো ব্যাকটেরিয়া ভাইরাসগুলো হলো তার থেকে আরও ছোটো ছোটো ভেরি টু স্মল যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না সেগুলোকে আমরা বলি ভাইরাস ফাঙ্গাস যেগুলো ছড়িয়ে যায় স্কিনের উপরে সাধারণত মাটির থেকে বা পরিবেশ থেকে ড্যাম্প থেকে আরম্ভ হয় সেগুলোকে আমরা ফাঙ্গাস বলি ব্যাকটেরিয়ার থেকে আরও বড় ধরনের যে রোগ তৈরি করা প্রাণীগুলো তাদেরকে আমরা বলি প্রোটুজোয়া এগুলো আমরা শেখাবো প্রোটুজোয়া যদি মেনি সেলস হয় অনেকগুলো সেলস বা কোষ থাকে তাদেরকে বলবো আমরা মেটাজোয়া জোয়া এইরকম একটা আজকের আমি সংক্ষেপে বলছি এরকম একটা চ্যাপ্টার আমরা পড়াবো তার নাম ভাইরাস অর ভাইরাস আমরা বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজ পড়াবো ইনফেকশাস ডিজিজ আমাদের জানার দরকার হাম হামে যেমন খুব ঠান্ডা লাগে চোখগুলো ছল করে চোখ করে চোখে দেখতে অসুবিধা হয় সর্দি কাশি লেগে ব্রঙ্কাইটিসের মতন হয় আমরা মেজেলস মেজেলস আমরা এই চ্যাপ্টারে পড়ব আমরা পড়ব ডেঙ্গু খুব জ্বর গা হাত পা ব্যথা মাথা ব্যথা ডেঙ্গু ইম্পর্টেন্ট যেগুলো আজকাল হয় চিকেন পক্স মামস চিকেন পক্স আমরা জানবো প্রথমে বুকের দিকে হয় কেউ কোনো অনেক সময় লোক এসে বলে যে ডাক্তারবাবু ছোট্ট ফুসকুরি মতন হয়েছে এটা কি পক্স না অন্য কিছু দেখুন তো আমরা যদি এগুলো জানি তাহলে বলতে পারবো যে এটা চিকেন পক্স প্রথমে হবে ট্র্যাঙ্ক বুকে বা পিটে হবে আর সেগুলো প্রথমে একটু লাল মতন দেখতে হবে এগুলোর ডিটেলস আমরা পড়বো আমরা ডিটেলস পড়বো মামস মুখটা ফুলে যায় জ্বর থাকে কানের নিচটা বেশি ফুলে যায় মাথার যন্ত্রণা থাকে গলায় ব্যথা থাকে আর এখানকার প্যারোটিড গ্লান ফুলে যায় এ মামস আমরা জানবো টাইফয়েড আমরা জানবো যে যে জ্বর প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে আরম্ভ হয় রেলওয়ে ব্রিজের মতন যে জ্বরটা আস্তে আস্তে ওঠে তারপরে সারাদিন একটা সমানভাবে থাকে আবার সন্ধ্যের দিকে নেমে যায় তাই রেলওয়ে ব্রিজ প্যাটার্ন টাইফয়েড ফিভার আমরা জানবো প্রথম দিকে কনস্টেপেশন থাকে তারপর ডায়রিয়া আরম্ভ হয় তাহলে এই সব জিনিসগুলো আমরা জানবো আমরা জানবো ব্যাসিলারি ডিসেন্ট্রি যেগুলো টকটকে কলকল করে রক্ত পায়খানা করে জ্বর থাকে ব্যাসেলারি ডিসেন্ট্রি আমরা পড়ব তাহলে এই সব জিনিসগুলো আমরা ফুড পয়জনিং আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো যখন প্রচুর পরিমাণে প্লাজমা ভেঙে জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে রোগীর ডিহাইড্রেশান হয়ে যাচ্ছে কোনো খাবার দাবার পচার নোংরা খাবার দাবার খর হিস্ট্রি পাবো কিভাবে ও বাড়িতে তৈরি করতে হবে ওরাল ডিহাইড্রেশান থেরাপি আমরা এই চ্যাপ্টার পড়ব আমাশা আমরা পড়ব প্যারাসাইট এন্টাম এভাবে হিস্টোরাইটিক থেকে কিভাবে আমাশা তৈরি হয় এই সবগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ইনফেকশাস ডিজিজ আমাদের চ্যাপ্টারের মধ্যে থাকবে সার্কুলেটরি সিস্টেম মানে হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস হার্ট ব্লাড ভেসেলস প্রত্যেকটার অ্যানাটমি বলবো কীভাবে হার্ট থেকে রক্ত লাংসে যাচ্ছে অক্সিজেন কমে যাওয়া রক্ত লাংসে গিয়ে অক্সিজেনযুক্ত রক্ত নিচ্ছে সেই রক্ত হার্টের বাম দিকে এসে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকেলে যাচ্ছে ভেন্টিকেল থেকে জেনারেল সার্কুলেশনে যাচ্ছে এই হার্ট লাং অ্যানাটমি আমরা জানবো হার্টের কন্ডাকশান সিস্টেম আমরা জানবো এসে নোট নোট এই নোটগুলো ফেল করলে আমরা সহজে বলি হার্ট ফেল করছে সেগুলো সম্বন্ধে আমরা জানব হার্টের অনেক রকম রোগ আছে একটা হচ্ছে সাইনাস অ্যারিদমিয়া। যেখানে ইনক্রিজ অফ দ্য রেট অফ দ্য হার্ট হার্টের রেট যদি খুব বেড়ে যায় তাকে বলা হয় সাইনাস অ্যারিথমিয়া এক্সট্রা সিস্টোর কি রোগ আমরা জানব যেখানে অনেকগুলো বিট পরপর পর হার্ট চলতে থাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশান একটা খুব বাদে রোগ যেখানে হার্টের রিদেম খুব ইরেগুলার হয় এইটা আমরা পড়ব আমরা পড়ব হার্ট ব্লক হার্ট ব্লক আমরা চলতি কথায় শুনে থাকি হোয়াট ইজ হার্ট ব্লক তা আমরা জানব যখন কন্ডাক্টিং মেকানিজম অফ দ্য হার্ট মে ফেলস তাকে আমরা বলি হার্ট ব্লক ট্র্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে ট্র্যাকিকার্ডিয়ার ভাগ আছে প্র্যাক্সিজমাল ট্র্যাকিকার্ডিয়া এগুলো আমরা পড়ব আমরা হাইপার টেনশান পড়বো ব্লাড প্রেশার এই চ্যাপ্টারের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি করোনারি আর্টারি ডিজিজকে সংক্ষেপে বলা হয় সিএডি হাটে নিজস্ব রক্ত চলাচল যখন কমে যায় বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় যেতে অ্যালোপ্যাথি ডাক্তারেরা বাইপাস সার্জারি করতে বলে আমরা সেই চ্যাপ্টার পড়ব করোনারি আর্টারি ডিজিজ এই করোনারি আর্টেরিয়াল ডিজিজ ডবল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ হয় ট্রিপল ভেসেল আর্টারি করোনারি আর্টারি ডিজিজ হয় এই করোনারি আর্টারি ডিজিজ যদি আমরা জানতে পারি তাহলে আমরা জানতে পারবো যে ধূমপান এই আর্টে হাট এই করোনারি আর্টারি ডিজিজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমরা রোগীদের সাবধানতা অবলম্বন করতে পারব আর্টারিওসক্রোরসিস বলে একটা রোগ আছে সেটা আমরা জানবো হোয়াট ইজ করোনারি থ্রম্বোসিস যখন ব্লাড ভেসেলস হার্টের ভিতরে প্রচণ্ড ন্যাড়ো হয়ে যে কোনো সময় রক্ত টোটালি বন্ধ হয়ে মানুষটা মারা যেতে পারে তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস যাকে বলায় ডেট উইদাউট ওয়ার্নিং কোনো সময় দেয় না সেই রোগ সম্বন্ধে আমরা জানবো আমরা থ্রম্বোসিস কাকে বলে সেটা জানব যখন একটা গুড়ি কোলেস্ট্রল বা কোনো খারাপ গুড়ি ঘুরতে থাকে রক্তের মধ্যে কোনো এক জায়গায় সার্কুলেশানে যদি আটকে দেয় তাকে বলা হয় থ্রম্বোসিস এই থ্রম্বোসিস হাটের মধ্যে গিয়ে হাটের করোনারি আটারিতে যদি হয় তাকে বলবো আমরা করোনারি থ্রম্বোসিস বা অন্য জায়গায়ও হতে পারে হঠাৎ একটা মানুষ মরে যাওয়ার হচ্ছে মরে যাওয়ার মতন হচ্ছে দমবন্ধের মতন হচ্ছে তার শ্বাস নিতে পারছে না তাকে মুখ দিয়ে হাওয়া দিয়ে কিভাবে বাঁচানো যায় তাকে বলা হয় কার্ডিয়াক রিসার্সিটেশান আমরা সে ব্যাপারে জানবো কর পালমোনালি বলে একটি রোগ আছে সেটা কি জিনিস তা আমরা জানবো হার্ট ফেলিওর আটকা হার্ট ফেলিওর হওয়ার কারণ এইসব জিনিস আমরা জানব ভালবুলার ডিজিজেস অফ দ্য হার্ট হার্টের ভালভের কী সব রোগ হয় আমরা সংক্ষেপে সে ব্যাপারে আলোচনা করবো কনজেনেটাল হার্ট ডিজিজ কোনো বাচ্চা যখন হার্টে রোগ নিয়ে জন্মায় সেই জিনিসগুলো কি কী হ্যালোর স্ট্যাক্ট্রোলজি আর অনেক রকম রোগ আছে সেগুলো আমরা জানব একে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম কনজেস্টিভ হার্ট ফেলিওর সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর কি জিনিস আমরা সেখানে জানব যেখানে শ্বাসকষ্ট হয় হাত পা ঠান্ডা হয়ে যায় আমরা সে রোগ সম্বন্ধে জানবো পেরিকাডাইটিস হার্টের যে ইনফ্লামেশান কভারিং তার নাম পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডাইটিস হলে কি সিমটম হয় সেগুলো আমরা জানব তো আমরা এছাড়া ব্লাড ভেসেলসের অন্যান্য রোগগুলো যদি হয় থ্রম্বো অ্যানজাইটিস অবরিটারেন্স যার আরেক নাম হচ্ছে বার্জার্স ডিজিস যারা বেশি ধূমপান করে তাদের এই রোগটা হয় এই রোগ সম্বন্ধে আমরা জানব ভেনের বিভিন্ন রকম রোগ হয় যেহেতু হার্ট এবং ব্লাড ভেসেল সম্বন্ধে এই চ্যাপ্টার তাই ভেনের ইনফার্মেশান ভেন যদি কোথাও ফুলে যায় তাকে আমরা বলি ফ্লেবাইটিস এই ফ্রেভাইটিস রোগ সম্বন্ধে আমরা জানবো এইগুলো হচ্ছে আমাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম আমরা তাহলে তিনটে চ্যাপ্টার আমরা বললাম ভাইরোলজি ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইটিস কারা কি রকম দেখতে কাদেরকে বলে তারা কি কি রোগের সৃষ্টি করে আমরা তা জানব আমরা দু নম্বর বললাম বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজ যেগুলো ওই ব্যাকটেরিয়া সেই জন্য আমরা আগে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো পড়বো ওই ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইটস কী সব রোগ তৈরি করে সেই সব রোগগুলো সম্বন্ধে আমরা জানব মামস ডিপথেরিয়া টিটেনাস কাপ ইনফ্লুয়েঞ্জা এসবগুলো আমরা জানব তারপরে আমরা পড়বো কার্ডিও ভার্কুলার সিস্টেম হার্ট এবং ব্লাড ভেসেল সম্বন্ধে আমরা জানব এইভাবে আমরা সব চ্যাপ্টারগুলো আলোচনা করব